আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই ভালো আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত BNIS হোম স্কুলে তোমাদের সকলকে সাদরে আমন্ত্রণ। আজকে আমি ক্লাস ওয়ানের ইংলিশ ক্লাস নিতে যাচ্ছি, আমি কানিজ ফাতেমা। তো চলে আসো আজকের টপিক্সে চলে যাই। আজকের টপিক্স হচ্ছে তোমাদের ট্রান্সলেশন। ট্রান্সলেশনে তোমাদের মেন বইয়ের ইউনিট 11 লেসন 1-6 পর্যন্ত আজকে আমি ট্রান্সলেশন করাবো। তো চলে আসো আমরা মূল আলোচনায় চলে যাই। এখানে আমি কিছু ট্রান্সলেশন ইনটু বাংলায় লিখে রেখেছি, চলো আমরা একটু পড়ে নিই। ট্রান্সলেশন ইনটু বাংলা, বাংলায় ট্রান্সলেশন করা। এখানে দেখো ওপেন, OPEN, ওপেন, ওপেন অর্থ খোলো। তোমাকে যখন কেউ কোনো কিছু খুলতে বলবে তখন তোমাকে বলবে ওপেন, OPEN, ওপেন, ওপেন অর্থ খোলো। তারপরে এখানে আছে ক্লোজ, CLOSE, ক্লোজ, ক্লোজ মানে বন্ধ করা। ধরো তোমাকে কেউ বলবে যে এটা বন্ধ করো, তখন তোমাকে বলবে ক্লোজ, বন্ধ করো, ক্লোজ, বন্ধ করো। তারপরে আছে শো মি, SHOW, শো, ME, শো মি, আমাকে দেখাও। যখন তোমাকে তোমার মা বা তোমার প্যারেন্টস যখন বলবে যে আমাকে এটা দেখাও, তখন তোমাকে ইংলিশে বলবে শো মি, আমাকে দেখাও। তারপরে আছে দেখো ওপেন দ্য উইন্ডো, OPEN, ওপেন, THE, দি, WINDOW, উইন্ডো, ওপেন দ্য উইন্ডো, জানালাটি খোলো। উইন্ডো মানে হচ্ছে জানালা, ওপেন মানে হচ্ছে খোলো, জানালাটি খোলো। তারপরে আছে দেখো CLOSE, ক্লোজ, ক্লোজ দ্য ডোর, ক্লোজ অর্থ হচ্ছে দরজাটি, সরি, ক্লোজ অর্থ হচ্ছে বন্ধ করা আর ডোর হচ্ছে দরজাটি, তাহলে হচ্ছে ক্লোজ দ্য ডোর, দরজাটি বন্ধ করো। তারপরে আছে দেখো শো মি ইউর ব্যাগ, SHOW, শো, ME, শো মি, YOUR, ইউর ব্যাগ, BAG, ব্যাগ, তোমার থলেটি আমাকে দেখাও। শো মানে হচ্ছে দেখাও, আমাকে, মি হচ্ছে আমাকে, ইউর হচ্ছে তোমার, ব্যাগ হচ্ছে থলে, তোমার থলেটি আমাকে দেখাও, শো মি ইউর বুক। তো এই ধরনের সেন্টেন্সগুলো হচ্ছে আদেশমূলক বাক্য। যখন আমি বা তোমাকে কেউ কোনো কিছু আদেশ করবে তখন আমরা এই ধরনের বাক্য আমরা ইউজ করব। এগুলো হচ্ছে আদেশমূলক বাক্য, যেখানে তোমরা ওপেন, খোলো, ক্লোজ, বন্ধ করো, শো মি, দেখাও, ওপেন দ্য উইন্ডো, ক্লোজ দ্য ডোর, শো মি ইওর ব্যাগ, এগুলো সবগুলোই আদেশমূলক বাক্য। তো আশা করি তোমরা সকলেই আজকের আলোচনাটা বুঝতে পেরেছ এবং এগুলো বিশেষ করে তোমরা লিখে অবশ্যই প্র্যাকটিস করবে এবং সেই সাথে তোমাদের SCWগুলো SW হিসেবে তোমরা করে স্কুলে জমা দিবে। তো আজকে এই পর্যন্তই থাকবে, তোমরা সবাই ভালো থাকো। তো আল্লাহ হাফেজ।